মুহূর্তে ডব্লিউপির পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটটিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য দেওয়া হয়েছে। আপনাদের সবার জন্য একটি বিশেষ খুশির খবর রয়েছে। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে লাইভ আপনাদেরকে সেই কী আপডেটটি এসেছে, কোন আপডেটটির কথা বলছি সমস্ত কিছুই আপনাদেরকে বলে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন এই ধরনের নিত্য নতুন রিসেন্ট আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি রয়েছি ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে। এখন আপনাদেরকে সরাসরি দেখাবো অফিসিয়াল ওয়েবসাইটে কি রিক্রুটমেন্ট অর্থাৎ কোন রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট এসেছে। তো আমরা এখানে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করেছি, দেখতেই পাচ্ছেন আপনারা 28/3/2022 অর্থাৎ আজকে একটি বিশেষ আপডেট দেওয়া হয়েছে ডব্লিউপির পক্ষ থেকে। তো আপডেটটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল 2020 অর্থাৎ এসআইয়ের যে রিক্রুটমেন্টটা রয়েছে সেই রিক্রুটমেন্ট রিলেটেড একটা বিশেষ আপডেট কিন্তু দেওয়া হয়েছে ডব্লিউপির পক্ষ থেকে। তো আপডেটটি হচ্ছে যে নোটিশ ফর দ্য রিভাইজড অ্যান্সার কে অফ প্রিলিমিনারি এক্সামিনেশন অর্থাৎ এসআইয়ের যে প্রিলি এক্সামটি হয়েছে সেই এক্সামের একবার অ্যান্সারকে প্রকাশিত করা হয়েছিল কিন্তু তারপরে আবার নতুন করে একটা অ্যান্সারকে প্রকাশ করা হয়েছে আজকে। তো আজকে যে নতুন অ্যান্সারকেটা প্রকাশ করা হয়েছে তার নোটিশ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আপনারা নোটিশটি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, অন গেটিং দ্য ফিডব্যাক ফ্রম দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং দ্য আপলোডেড অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 এ রিভাইজড অ্যান্সার কি হ্যাজ বিন আপলোডেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা রিভাইজড অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে আজকে। তো আপনারা সেই রিভাইজড অ্যান্সার কিটা কিন্তু চেক করে নিতে পারেন। তো আমরা এখন সেই অ্যান্সার কিটা চেক করে নেব অন স্ক্রিন, আপনাদেরকে সেই অ্যান্সার কিটা ডাউনলোড করে দেখাবো কীভাবে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখানে সেকেন্ড অপশনটি রয়েছে, এখানে আমরা গেট ডিটেলসে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব পিডিএফটি অফিসিয়াল অ্যান্সার কির, রিভাইজড অ্যান্সার কির। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমরা অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি এক নম্বর কোশ্চেনের জন্য মার্কস কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এই কোশ্চেনটি অ্যান্সারও করেনি তাদের পর্যন্ত কিন্তু এই কোশ্চেনের মার্কস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ডব্লিউবির পক্ষ থেকে। নেক্সট কোশ্চেনগুলো দেখাবো আপনাদের অন স্ক্রিন, আপনারা এখানে সমস্ত কোশ্চেনগুলি দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে 13 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি যে নাও অল উইল গেট ফুল মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্পট অর্থাৎ যদি চেষ্টাও না করে অর্থাৎ যদি এই কোশ্চেনটির অ্যান্সার কেউ করেনি তবুও তাকে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে 13 নম্বর কোশ্চেনটির অ্যান্সারের জন্য। এবার 25 নম্বর কোশ্চেনটি আপনারা দেখবেন, 25 নম্বর কোশ্চেনেও লেখা রয়েছে না অল উইল গেট ফুল মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্পট অর্থাৎ সবাইকেই কিন্তু এখানে ফুল মার্কস দিয়ে দেওয়া হবে, যদি কারো ভুল হয় তবুও দেওয়া হবে, যদি কেউ এই প্রশ্নটি না করে তবুও কিন্তু তাকে মার্কস দেওয়া হবে। 37 নম্বর কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন সেম 37 নম্বর কোশ্চেনের জন্য কিন্তু সবাইকে মার্কস দিয়ে দেওয়া হবে। আপনারা নেক্সট নিজে নিচের স্ক্রোল করলে কোশ্চেনগুলি দেখতে পাবেন সমস্ত কোশ্চেন। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যান্সার কিটা রিভাইজড অ্যান্সার কিটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি অন স্ক্রিন আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়েই।